आई होप यू आर ऑल वेल। टुडे आई विल डिस्कस ऑन द लेसन नंबर 18, नेमली एडजेक्टिव्स। ओके सो चिल्ड्रेन ओपन योर बुक एंड ओपन द पेज नंबर 32। ओके 32 पेज नंबर तुम लोग बिल्कुल ना आज के तुम्हारे एडजेक्टिव्स पढ़ाओ। ओके ठीक है एडजेक्टिव्स एडजेक्टिव्स बांगला माने হচ্ছে विशेषण। तो प्रथम चैप्टर शुरू करार आगे एडजेक्टिव्स विषय नहीं एक आलोचना कर संगे। तो प्रथम जानबो एडजेक्टिव काके बोले। ओके व्हाट इज एडजेक्टिव। एन एडजेक्टिव इज ए वर्ड दैट डिस्क्राइब्स ए नाउन और प्रोनाउन। ठीक है एक एडजेक्टिव होच्छे एमन एकटि शब्द जा नाउन बा प्रोनाउन के वर्णना करे। ठीक है कि नाउन बा प्रोनाउन की वर्णना करे तार दोष गुण संख्या परिमाण अवस्था इत्यादि। ठीक है তাহলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভকে আমরা ভালোভাবে বাংলায় যদি আমি আমরা যদি সংজ্ঞাটা দেই কাকে বলে বলি যে ওয়ার্ড নাউনের পূর্বে বা পরে বসে এবং প্রোনাউনের পরে বসে তার দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বর্ণনা দেয় তাকেই আমরা কি বলি অ্যাডজেক্টিভ বলি। তো আরও তোমরা উঁচু ক্লাস উঠলে সেই অ্যাডজেক্টিভের ব্যাপারে তোমরা আরও কিছু জানতে পারবে তখন সেটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তো এখন তোমরা শুধু জেনে রাখবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের হচ্ছে যেখানে যে ওয়ার্ডগুলোকে বলা হয় যেমন গুড ব্যাড হ্যাঁ বিগ স্মল লং শর্ট নিউ ওল্ড এগুলো ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে তোমরা এটুকুই মনে রাখবে কারণ তোমাদের ক্লাসে এখনও তোমরা ইংরেজি গ্রামার আসোনি। তো আর একটু উঁচু ক্লাসে যখন জানবে তখন আরও বিস্তৃতভাবে জানতে পারবে। শুধু মৌখিক হিসেবে তোমরা প্রথমত শুধু এটুকুই জেনে রাখবে অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো বিগ স্মল ওকে টল শর্ট ওল্ড নিউ থিন তারপরে ফ্যাট লং শর্ট ইত্যাদি এগুলো অ্যাডজেক্টিভস। ঠিক আছে অ্যাডজেক্টিভ শুরু করার আগে এই এই চ্যাপ্টার শুরু করার আগে এগুলো বলে নিলাম কারণ তোমাদের অ্যাডজেক্টিভ বিষয়ে অল্প কিছু ধারণা প্রথমে প্রয়োজন। ঠিক আছে সেই জন্য তা এখন আমি শুরু করছি তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাও। ওকে ঠিক আছে বইয়ের দিকে তাকাও। দিস ইজ এ বিগ ট্রেন এটি হয় একটি বড় রেলগাড়ি। দিস মানে কি বলেছিলাম এইটি টি এইচ আই এস দিস দিস মানে এইটি। ঠিক আছে ইস মানে হয় আই এস ইস এ মানে একটি বিগ মানে বড় ওকে ভি আই জি বি বিগ মানে বড় ট্রেন মানে রেলগাড়ি টি আর এ আই এন ট্রেন। ঠিক আছে বুঝতে পারছ। ঠিক আছে এইবার তার নিচে দেখো দ্যাট ইজ এ স্মল ভ্যান ওইটি হয় একটি ছোট ভ্যান গাড়ি। ভ্যান গাড়িটি কেমন ছোট। ঠিক আছে এই স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে তো ভ্যানকে বোঝাচ্ছে ভ্যানের ভ্যানটা কেমন ভ্যান গাড়িটা কেমন তাই স্মল বুঝেছ। তাহলে দ্যাট ইজ এ স্মল ভ্যান ওইটি হয় একটি ছোট ভ্যান গাড়ি। স্মল মানে কি ছোট এস এম এ এল এল স্মল স্মল মানে ছোট ভ্যান মানে ভ্যান গাড়ি ভি এ এন ভ্যান। ঠিক আছে
এরপরে তারপরে দেখো বইয়ের দিকে তাকাও, দিস ইজ এ টল প্লেয়ার, এটি হয় একটি লম্বা খেলোয়াড়, খেলোয়াড়টি কেমন লম্বা, ঠিক আছে। তা টল স্পেলিং কি হবে, টি এ এল এল, টল, টল মানে লম্বা, প্লেয়ার মানে কি খেলোয়াড়, পি এল এ ওয়াই ই আর, প্লেয়ার, প্লেয়ার মানে খেলোয়াড়, ঠিক আছে। তারপর দেখো দ্যাট ইজ এ শর্ট বয়, ওইটি হয় একটি ছোট বা বেটে বালক, ঠিক আছে। দ্যাট মানে ওইটি, টি এইচ এ টি, দ্যাট, দ্যাট। এবার আচ্ছা শর্ট মানে কি বলছি, ছোট বা বেটে বা খাটো বলা যায়, ঠিক আছে। শর্ট স্পেলিং হচ্ছে এস এইচ ও আর টি, শর্ট, শর্ট মানে ছোট বা বেটে, ওকে। বয় মানে কি বালক, বি ও ওয়াই, বালক। তা এখানে বয় ছেলেটি কেমন, ছেলেটি হচ্ছে ছোট বা বেটে, এখানে ছেলেটি কি অবস্থা বোঝাচ্ছে, তার কি সে ছোট, ঠিক আছে। আচ্ছা এইবার নিচে দেখো, এরপরে এরপরে দেখো ছবি একটি দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে খোট, এ ও আর টি, খোট, হ্যাঁ। এই যে এখানে ছবিটি দেখতে পাচ্ছ, এটি এটি হচ্ছে বইয়ের দিকে তাকাও, এটা হচ্ছে খোট, খোটের বাংলা মানে হচ্ছে কেল্লা, ঠিক আছে। তাহলে দিস ইজ অ্যান ওল্ড ফোর্ট, এটি হয় একটি পুরনো কেল্লা, এখানে ওল্ড কথার অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন, ঠিক আছে। ওল্ড এমনি মানে এমনি সাধারণত আমরা কী কিসে ব্যবহার করি, বৃদ্ধ মানুষের, বৃদ্ধ বা বৃদ্ধার অর্থে আমরা ওল্ড ব্যবহার করি, কিন্তু এখানে এখানে ওল্ডের অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন, ঠিক আছে, ওকে। তাহলে দিস ইজ অ্যান ওল্ড ফোর্ট, এটি হয় একটি পুরনো কেল্লা বা দুর্গ, ফোর্ট মানে কি কেল্লা বা দুর্গ, এফ ও আর টি, ফোর্ট, ফোর্ট মানে কেল্লা বা দুর্গ। আচ্ছা এইবার দেখো পরটি, দ্যাট ইজ এ নিউ বিল্ডিং, ওইটি হয় একটি নতুন অট্টালিকা, নিউ মানে কি নতুন, বিল্ডিং মানে কি অট্টালিকা, বিল্ডিং এর স্পেলিং কি বি ইউ আই এল ডি আই এন জি, বিল্ডিং, বিল্ডিং মানে অট্টালিকা, নিউ মানে কি নতুন, এন ই ডাব্লিউ, নিউ, নিউ মানে নতুন। এখানে দুটিতে কি বোঝাচ্ছে, অট্টালিকাটি কি অবস্থায় আছে, নতুন, এখানে অট্টালিকাটি অবস্থা বোঝাচ্ছে, অট্টালিকাটি অবস্থা, অবস্থাটা কি নতুন, নতুন অবস্থায় আছে, নতুন, নিউ। তা নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ এখানে, হ্যাঁ। বিল্ডিংটা হচ্ছে নাউন, ঠিক আছে, নাউনের এখানে পূর্বে বসেছে, ঠিক আছে। তা নতুন, নিউ, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো দিস ইজ এ ফ্যাট ওম্যান, এটি হয় একটি মোটা স্ত্রীলোক বা মহিলা, ফ্যাট মানে কি মোটা, ওম্যান মানে স্ত্রীলোক, ওম্যান, আমরা আমরা ওম্যান উচ্চারণ কি করবো, উম্যান, ঠিক আছে, উম্যান, ইংরেজিতে যখন উচ্চারণ করবো ডাব্লিউ এ ও এম এ এন, কি বলবো, উম্যান, ঠিক আছে, ডাব্লিউ ও এম এ এন। তারপর হচ্ছে হ্যাট, হ্যাটের স্পেলিং কি হবে, এ এ টি,
হ্যাঁ ওকে, এইবার দেখো, তারপরে দেখো, দ্যাট ইজ এ থিন ম্যান, ওইটি হয় একটি রোগা বা সরু পুরুষ। ম্যান মানে কি? পুরুষ। এ এন, ম্যান, ম্যান মানে পুরুষ, ঠিক আছে। থিন মানে কি? সরু বা রোগা বা পাতলা, ঠিক আছে। THIN, থিন। এরপর দেখো বইয়ের দিকে তাকাও, একটি দড়ি দেখতে পাচ্ছো। দড়িকে আমরা ইংরেজিতে বলি রোগ, ROPE, রোগ। দেখো, ইট ইজ এ লং রোগ, ইহা হয় একটি লম্বা দড়ি, ঠিক আছে। লংকে আমরা বাংলাতে কি বলবো? লম্বাও বলতে পারি বা দীর্ঘ বলতে পারি, ঠিক আছে। তো ইট ইজ এ লং রোগ, ইহা হয় একটি লম্বা বা দীর্ঘ দড়ি। ROPE, রোগ, রোগ মানে দড়ি, ঠিক আছে। LONG, লং, ঠিক আছে। লং মানে দীর্ঘ বা লম্বা, ঠিক আছে। এই করে নিচে দেখো, দ্যাট ইজ এ শর্ট বেল্ট, ওইটি হয় একটি ছোট কোমরবন্ধ। বেল্টকে বাংলাতে কি বলা হয়? কোমরবন্ধ, ঠিক আছে। BELT, বেল্ট, বেল্ট মানে কোমরবন্ধ। শর্ট মানে কি? ছোট বা বেটে, এখানে শর্টটাই হচ্ছে ছোট অর্থে বুঝেছে। বেল্টটি হয় ছোট, ছোট ওইটি, ওইটি হয় একটি ছোট কোমরবন্ধ, শর্ট, SHORT, শর্ট, ওকে, ঠিক আছে। তো এটি ভালো করে আবার পড়বে বাড়িতে, যেটি পড়লাম বারবার পড়বে, উচ্চারণ করবে। এরপরে নেক্সট পেজে দেখো, 33 পেজে, ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন মিনিং, শব্দ উচ্চারণ এবং অর্থ এখানে দেওয়া আছে। তো তোমরা এগুলো বাড়িতে ভালো করে বানান করবে, পড়বে এবং না দেখেও লিখবে। যেমন এখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভের স্পেলিং কি হবে? ADJECTIVE, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা মানে কি? বিশেষণ, ঠিক আছে। আচ্ছা, বিগ, বিগ মানে বড়। বিগের স্পেলিং কি? BIG, বিগ, বিগ মানে বড়, ঠিক আছে। এরপরে আছে ট্রেন, TRAIN, ট্রেন, ট্রেন মানে রেলগাড়ি, ঠিক আছে। আচ্ছা, স্মল, স্মল মানে কি? ছোট, SMALL, স্মল, স্মল মানে ছোট, ঠিক আছে। এখানে দেওয়া আছে, এগুলো বাড়িতে পড়বে উচ্চারণ করে ভালো করে, ঠিক আছে। এরপরে আসছে কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেন এখানে আছে, প্র্যাকটিস, অনুশীলনী, ঠিক আছে। এক নম্বর কোশ্চেন, ইউজ ইন সেন্টেন্সেস অফ ইউর ওন, তোমাদের নিচের থেকে বাক্য গঠন করো, ঠিক আছে। তা আমি এখানে কিছু বাক্য এখানে তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা এখানে তোমাদের নিজের থেকে করবে বাড়িতে, ঠিক আছে। আমি কিছু উদাহরণ শুরু করে দিচ্ছি, এখানে মুছছি, হ্যাঁ, এখানে করবো, আর তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে ফলো করো। দেখো এখানে আছে টল, ঠিক আছে। টল দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, হ্যাঁ, যেমন টল দিয়ে একটা বাক্য রচনা করেছি, দিস ইজ এ টল বয়, এইটি হয় একটি লম্বা বালক, ঠিক আছে। এখানে একটি করে দিয়ে দিলাম, তোমরা তোমাদের নিজের থেকে করা করবে। বাগানে তোমাদের এখানেও দেওয়া আছে, এই চ্যাপ্টারে তোমাদের এখানেও দেওয়া আছে,
দিস ইজ এ 12 প্লেয়ার এটাও দিতে পারো, কিন্তু তোমরা চেষ্টা করবে নিজের থেকে বাক্য রচনা করার। যেমন আমি এখানে একটি করিয়ে দিচ্ছি, দিস ইজ এ টল বয়, ঠিক আছে। এরপরে যে যেরকম আছে শর্ট, শর্ট দিয়ে একটি বাক্য রচনা করতে হবে, দ্যাট ইজ এ শর্ট গার্ল, ওইটি হয় একটি ছোট বা বেটে বালিকা, ঠিক আছে। তোমরা লিখে নিতে পারো তোমাদের নোটবুকে, তোমরা লিখে নিতে পারো নেক্সট সেন্টেন্সগুলো, বা নিজের থেকেও করার চেষ্টা করবে। এখানেও দেওয়া আছে, এখানেও তোমাদের এখানে যেমন দেওয়া আছে, দ্যাট ইজ এ শর্ট বয়, ওইটি হয় একটি ছোট বা বেটে বালক, বা দ্যাট ইজ এ শর্ট বেল্ট, ওইটি হয় একটি ছোট কোমরবন্ধ, ওটাও করতে পারো। এখানে তোমাদের নিজের থেকে করার, হ্যাঁ তোমাদের এখানে নিজের থেকে করার জন্য এখানে বলা হয়েছে, মানে ইউজ ইন সেন্টেন্সেস অফ ইউর ওন, নিজের থেকে করা যাবে। আমি এই জন্য করে দিয়েছি দ্যাট ইজ আ শর্ট গার্ড, ঠিক আছে, লিখে নাও তোমার নোটবুকে। আচ্ছা এরপরে হচ্ছে লং, লং আছে, হ্যাঁ লং দিয়ে একটি বাক্য রচনা করেছি, ইট ইজ এ লং রোড, ইহা হয় একটি লম্বা রাস্তা, ঠিক আছে। এরপর বি, বি যেরকম করেছি দেখো, ইট ইজ এ বিগ ট্রি, ইহা হয় একটি বড় গাছ, ঠিক আছে। তা স্মল দিয়ে তোমরা বাড়িতে নিজেরা একটি বাক্য রচনা করবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আছে, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এরপরে আছে 2 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে দেওয়া শব্দগুলি সহযোগে শূন্যস্থানটি পূরণ কর। যেমন দেওয়া আছে থিন, 2 নম্বর কোশ্চেনটা দেখো, থিন ফ্যাট ওল্ড ব্ল্যাক টল, থিন মানে কি পাতলা বা সরু, ফ্যাট, ফ্যাট মানে মোটা, ওল্ড মানে পুরনো, ঠিক আছে, ব্ল্যাক মানে কালো, টল মানে লম্বা, তো এগুলো সহযোগে তোমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। যেমন 2 নম্বর কোশ্চেনে, ঠিক আছে আমি করছি, আমি শুধু শূন্যস্থানের যেগুলো যেগুলো ওয়ার্ড হবে সেগুলো আমি বলে দেবো, উত্তরগুলো দিয়ে দেবো, ঠিক আছে। লিখে দিচ্ছি 2 নম্বরে এ নাম্বার, ঠিক আছে 2 নম্বরে এ নাম্বার, শূন্যস্থানে কী হবে, আমি বি এইভাবে দিয়ে দিচ্ছি, এদিকে দেখো, ঠিক আছে 2 নম্বরের এ নাম্বার কোশ্চেন, ঠিক আছে, দ্যাট ইজ এ ড্যাশ স্টিক, বইয়ের দিকে তাকাও কোশ্চেনের 2 নম্বরে এ, দ্যাট ইজ এ ড্যাশ স্টিক, তোমরা এখানে একটি স্টিক দেখতে পাচ্ছ, স্টিক মানে কি লাঠি, তো এখানে দেখতে পাচ্ছ স্টিকটি খুব রোগা বা পাতলা বা সরু, দেখতে পাচ্ছ খুব সরু, তা আমরা সরুকে ইংরেজিতে কি বলি, থিন, তাই তো, টি এইচ আই এন, থিন, থিনকে আমরা কি বলি পাতলা বা সরু, তাহলে এখানে শূন্যস্থানে কি হবে, দ্যাট ইজ এ থিন স্টিক, টি এইচ আই এন, ঠিক আছে থিন, ওকে। তারপরে বি নম্বরটা দেখো, দিস ইজ অ্যান ড্যাশ হাউস, এটি হয় একটি ড্যাশ ঘর, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আগে যেখানে এখানে দেওয়া ছিল থিন ফ্যাট ওল্ড ব্ল্যাক টল, এগুলো সহযোগে করতে হবে, তো তা এখানে দেখো এন কখন বসে, কোনো শব্দ যদি এ, কোনো শব্দের প্রথম অক্ষর যদি এ ই আই ও ইউ হয়, তাহলে তখন তার আগে কি বসে, এন বসে। তো এখানে দেখো, এখানে যখন ছিল থিন, এখানে কিন্তু এ নেই বা ই নেই, আই ও ইউ কোনোটি নেই,
ফ্যাটেও নেই, এফ দিয়ে শুরু হয়েছে, ওর ও দিয়ে শুরু হয়েছে, এর পরেগুলো দেখছি বি ব্ল্যাক, বি দিয়ে শুরু হয়েছে, টল, টি দিয়ে শুরু হয়েছে, এবং উচ্চারণ বাংলাতে উচ্চারণ অ আ এ ও হচ্ছে কি, এখানে কিন্তু থিন থ থি উচ্চারণ হচ্ছে, ফ্যাটে ফ্যা উচ্চারণ হচ্ছে, ওল্ডে ও উচ্চারণ হচ্ছে। তাহলে আর কি ব্ল্যাকে দেখো, ব্ল্যাকে ব্ল্যা উচ্চারণ হচ্ছে, তো টলে ট, কিন্তু এখানে কিন্তু শুধু ও ওল্ড ও উচ্চারণ হচ্ছে। তাহলে পাঁচটি ভাগের মধ্যে এ ই আই ও ইউ এখানে ও আছে, তাহলে এখানে কি হবে, ওল্ড হবে। ঠিক আছে, কোন শব্দের কোন ওয়ার্ডের প্রথম অক্ষরটি যদি এ ইউ এ ই আই ও ইউ এই পাঁচটি ভয়েল দিয়ে হয়, তার আগে অবশ্যই এন বসে, তা এন দিয়ে যখন হবে তখন তার পরের শব্দটি অবশ্যই প্রথম অক্ষর এ ই আই ও ইউ বা উচ্চারণ অ আ ও এরকম উচ্চারণ হবে। ঠিক আছে, নেক্সট সি নাম্বার কোশ্চেন, দ্যাট ইজ এ ড্যাশ বাফেলো। ঠিক আছে, তো বাফেলোটি কি রঙের, এখানে বুঝিয়েছে এখানে হবে ব্ল্যাক, দ্যাট ইজ এ ব্ল্যাক বাফেলো। ঠিক আছে, বি এল এ সি কে ব্ল্যাক লিখে নাও এগুলো। ঠিক আছে, এরপরে ডি নম্বর কোশ্চেন, দ্যাট ইজ এ ড্যাশ ট্রি। ডি নম্বর অ্যান্সার কি হবে, সমস্ত না হবে টল, টি এ এল এল টল। ওকে, ই নম্বর কোশ্চেন, তাহলে এখানে দিস ইজ এ ড্যাশ হ্যান, এখানে একটি একটি ওয়ার্ডই পড়ে আছে, তো এখানে ফ্যাটি হবে, এটি হয় একটি মোটা মুরগি। ঠিক আছে, হেন মানে কি মুরগি, এইচ ই এন হেন। ওকে, আর ফ্যাট মানে মোটা, তাহলে ই নম্বরের অ্যান্সারটা কি হবে, ফ্যাট। ঠিক আছে, এ এ টি। ওকে, তোমরা লিখে নাও। ওকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দুয়ে এ বি সি ডি অ্যান্সারগুলো লিখে দিয়েছি। ঠিক আছে, তা তোমরা লিখে নাও। এরপরে আছে যেমন তিন নম্বর কোশ্চেন, মেক সেন্টেন্সেস ফ্রম দ্য গিভেন টেবিল, এই টেবিলে থাকা দেওয়া শব্দগুলো থেকে তোমরা বাক্য রচনা করো। আমি তিনটে দেখাচ্ছি, তিনটে বলে দিচ্ছি। ঠিক আছে, দিস দ্যাট ইট, দিস মানে কি এটি, দ্যাট মানে ওইটি, ইট মানে ইহা, এই তিনটে সহযোগে তোমাদের বাক্য রচনা করতে হবে। আমি মানে বলছি মুখে, ভালো করে শুনবে। দিস ইজ এ গুড গার্ল, একটি করে দিলাম। ওকে, দ্যাট দ্যাট দিয়ে একটি বাক্য রচনা করছি, দ্যাট ইজ এ দ্যাট বয়। ওকে, ইট ইট ইজ এ হোয়াইট কাউ। ওকে, ঠিক আছে, এখানে এই তিনটি দিয়ে করে দিলাম, এখানে বাকি থাকলো ম্যান, ট্রি এবং হর্স, এই তিনটি দিয়ে বাক্য রচনা করবে, এবং দিস দ্যাট ইট এর সহযোগে। হ্যাঁ, তিনটি করে দিয়েছি, তো এগুলো এই তিনটি তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। ঠিক আছে, যেগুলো করিয়ে দিলাম সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আজ এ পর্যন্তই, যেগুলো করিয়ে দিলাম যেগুলো লিখিয়ে দিলাম সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা হলে এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবে। ঠিক আছে, ওকে।